নমস্কার, শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষবৃক্ষ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ পঞ্চম পর্ব, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বিষবৃক্ষ। কমল তাকে ধরিয়া শয়ন গৃহে লইয়া গেলেন। শয়ন গৃহে থাকিয়া আদর করিয়া সান্ত্বনা করিলেন এবং বলিলেন, ওমাকে যাহা বলে বলুক, আমি উহার একটি কথাও বিশ্বাস করি না। গভীর রাত্রে গৃহস্থ সকলে নিদ্রিত হইলে কুন্দনন্দিনী শয়নাগারের দ্বার খুলিয়া বাহির হইল। এক বসনে সূর্যমুখীর গৃহ ত্যাগ করিয়া গেল। সেই গভীর রাত্রে এক বসনে সপ্তদশ বর্ষীয়া অনাথিনী সংসার সমুদ্রে একাকিনী ঝাঁপ দিল। রাত্রি অত্যন্ত অন্ধকার, অল্প অল্প মেঘ করিয়াছে, কোথায় পথ? কে বলিয়া দিবে কোথায় পথ? কুন্দনন্দিনী কখনো দত্তদিগের বাটির বাহির হয় নাই, কোন দিকে কোথায় যাইবার পথ তাহা জানে না, আর কোথায় বা যাইবে? অট্টালিকার বৃহৎ অন্ধকারময় কায়া আকাশের গায়ে লাগিয়া রহিয়াছে। সেই অন্ধকার বেষ্টন করিয়া কুন্দনন্দিনী বেড়াইতে লাগিল। একবার নগেন্দ্রনাথের শয়নকক্ষের বাতায়ন পথের আলো দেখিয়া যায়, কুন্দনন্দিনী মানুষ, একবার সেই আলো দেখিয়া চক্ষু জুড়াইয়া যাইবে। তাহার শয়নগার চিনিত, ফিরিতে ফিরিতে তাহা দেখিতে পাইল। বাতায়ন পথে আলো দেখা যাইতেছে, কবাট খোলা, শাশি বন্ধ। অন্ধকার মধ্যে তিনটি জানেলা জ্বলিতেছে, তাহার উপর পতঙ্গ জাতি উড়িয়ে উড়িয়ে পড়িতেছে। আলো দেখিয়ে উড়িয়ে পড়িতেছে, কিন্তু রুদ্ধ পথে প্রবেশ করিতে না পারিয়া কাঁচে ঠেকিয়ে ফিরিয়া যাইতেছে। কুন্দনন্দিনী এই ক্ষুদ্র পতঙ্গ দিগের জন্য হৃদয় মধ্যে পীড়িতা হইল। কুন্দনন্দিনী মুগ্ধ লোচনে সেই গবাক্ষ পথ প্রেরিত আলোক দেখিতে লাগিল, সে আলো ছাড়িয়ে যাইতে পারিল না। শয়নকারীর সম্মুখে কতকগুলি ঝাউ গাছ ছিল, কুন্দনন্দিনী তাহার তলায় গবাক্ষ প্রতি সম্মুখ করিয়া বসিল। রাত্রি অন্ধকার, চারিদিক অন্ধকার, গাছে গাছে খদ্যতের চাকচিক্য সহস্রে সহস্রে ফুটিতেছে, মুদিতেছে, ফুটিতেছে। আকাশে কালো মেঘের পশ্চাতে কালো মেঘ ছুটিতেছে, তাহার পশ্চাতে আরও কালো মেঘ ছুটিতেছে, তৎপশ্চাতে আরও কালো। আকাশে দুই একটি নক্ষত্র মাত্র কখনো মেঘে ডুবিতেছে, কখনো ভাসিতেছে। বাড়ির চারিদিকে ঝাউ গাছের শ্রেণী, সেই মেঘময় আকাশে মাথা তুলিয়া নিশাচর পিশাচের মতো দাঁড়াইয়া আছে। বায়ুর স্পর্শে সেই করাল বদনা নিশিথিনী অঙ্গে থাকিয়া তাহার আপন আপন পৈশাচী ভাষায় কুন্দনন্দিনীর মাথার উপর কথা কহিতেছে। পিশাচেরাও করাল রাত্রির ভয়ে অল্প শব্দে কথা কহিতেছে। কদাচিৎ বায়ুর সঞ্চালনে গবাক্ষের মুক্ত কবাট প্রাচীরে বারেক মাত্র আঘাত করি শব্দ করিতেছে। কালপ্যাঁচা সৌধপরি বসিয়ে ডাকিতেছে। কদাচিৎ একটা কুকুর
অন্য পশু দেখি সম্মুখ দিয়ে অতি দ্রুত বেগে ছুটিতেছে। কদাচিৎ ঝাউ গাছের পল্লব অথবা ফল খসিয়ে পড়িতেছে। দূরে নারিকেল বৃক্ষের অন্ধকার শিরোভাগ অন্ধকারে মন্দ মন্দ হেলিতেছে। দূর হইতে তাল বৃক্ষের পত্রের তরতর মর্মর শব্দ কর্ণে আসিতেছে। সর্বোপরি সেই বাতায়ন শ্রেণীর উজ্জ্বল আলো জ্বলিতেছে, আর পতঙ্গ দল ফিরিয়ে ফিরিয়ে আসিতেছে। কুন্দ নন্দিনী সেই দিকে চাহিয়া রহিল। ধীরে ধীরে একটি গবাক্ষের শাঁসি খুলিল, এক মনুষ্য মূর্তি আলোক পটে চিত্রিত হইল। হরি হরি, সে নগেন্দ্রের মূর্তি। নগেন্দ্র নগেন্দ্র নগেন্দ্র, যদি ওই ঝাউতলার অন্ধকারের মধ্যে ক্ষুদ্র কুন্দ কুসুমটি দেখিতে পাইতে, যদি তোমাকে গবাক্ষ পথে দেখিয়া তাহার হৃদয়াঘাতের শব্দ দুপ দুপ শব্দ যদি সে শব্দ শুনিতে পাইতে, যদি জানিতে পারিতে যে তুমি আবার এখনই সরিয়া অদৃশ্য হইবে, এই ভয়ে তাহার দেখার সুখ হইতেছে না। নগেন্দ্র, দ্বীপের দিকে পশ্চাৎ করিয়া দাঁড়াইয়াছ, একবার দীপন সম্মুখ করিয়া দাঁড়াও। তুমি দাঁড়াও, সরিও না, কুন্দ বড় দুঃখিনী, দাঁড়াও। তাহা হইলে সেই পুষ্করিণীর স্বচ্ছ শীতল বাড়ি তাহার আর মনে পড়িবে না। ওই শোনো, কাল পেঁচা ডাকিল, তুমি সরিয়ে যাইবে, আর কুন্দ নন্দিনীর ভয় করিবে। দেখিলে বিদ্যুৎ, তুমি সরিও না, কুন্দ নন্দিনীর ভয় করিবে। হই দেখো, আবার কালো মেঘ পবনে চাপিয়ে যে যুদ্ধে ছুটিতেছে। ঝড় বৃষ্টি হইবে, কুন্দকে কে আশ্রয় দিবে? দেখো, তুমি গবাক্ষ মুক্ত করিয়াছ, ঝাঁকে ঝাঁকে পতঙ্গ আসিয়া তোমার শয্যাগৃহে প্রবেশ করিতেছে। কুন্দ মনে করিতেছে, কি পুণ্য করিলে পতঙ্গ জন্ম হয়। কুন্দ, পতঙ্গ যে পুড়িয়ে মরে। কুন্দ তাই চায়, মনে করিতেছে, আমি পুড়িলাম মরিলাম না কেন। নগেন্দ্র শাঁসি বন্ধ করিয়া সরিয়া গেলেন। নির্দয়, ইহাতে কি ক্ষতি? না, তোমার রাত্রি জাগিয়া কাজ নাই, নিদ্রা যাও, শরীর অসুস্থ হইবে। কুন্দ নন্দিনী মরে মরু, তোমার মাথা না ধরে, কুন্দ নন্দিনীর কামনা এই। এখন আলোকময় গবাক্ষ যেন অন্ধকার হইল। চাহিয়া চাহিয়া চক্ষের জল মুছিয়া কুন্দ নন্দিনী উঠিল। সম্মুখে যে পথ পাইল সেই পথে চলিল, কোথায় চলিল কোথায় চলিল? নিশাচর পিশাচ ঝাউ গাছেরা সস্বর শব্দ করিয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাও? তালগাছেরা তত্তর শব্দ করিয়া বলিল, কোথায় যাও? পেচক গম্ভীর নাদে বলিল, কোথায় যাও? উজ্জ্বল গবাক্ষ শ্রেণী বলিতে লাগিল, যাই যাওক, আমরা আর নগেন্দ্র দেখাইব না। তবু কুন্দ নন্দিনী নির্বোধ। কুন্দ নন্দিনী ফিরিয়ে ফিরিয়ে সেই দিকে চাহিতে লাগিল। কুন্দ চলিল চলিল, কেবল চলিল। আকাশে আরো মেঘ ছুটিতে লাগিল, মেঘ সকল একত্র হইয়া আকাশেও রাত্রি করিল। বিদ্যুৎ হাসিল, আবার হাসিল, আবার।
বায়ু গর্জিলু, মেঘ গর্জিলু, বায়ুতে মেঘেতে একত্র হইয়ে গর্জিলু, আকাশের রাত্রি একত্র হইয়ে গর্জিলু। কন্দ কোথায় যাইবে? ঝড় উঠিল, প্রথমে শব্দ, পরে ধুলি উড়িল, পরে গাছের পাতে ছিঁড়িয়ে লইয়ে বায়ু স্বয়ং আসিল। শেষে পিট পিট, পট পট, ফু ফু বৃষ্টি আসিল। কন্দ কোথায় যাইবে? বিদ্যুতের আলোকে পথিপার্শ্বে কন্দ একটা সামান্য গৃহ দেখিল। গৃহের চতুষ্পার্শ্বে মৃত প্রাচীর, মৃত প্রাচীরের ছোট চাল। কন্দ নন্দিনী আসিয়ে তাহার আশ্রয়ে দ্বারের নিকটে বসিল, দ্বারে পিঠ রাখিয়া বসিল, দ্বার পিঠের স্পর্শে শব্দিত হইল। গৃহস্থ সজাগ, দ্বারের শব্দ তাহার কানে গেল। গৃহস্থ মনে করিল ঝড়, কিন্তু তাহার দ্বারে একটা কুকুর শয়ন করিয়ে থাকে, সেটা উঠিয়ে ডাকিতে লাগিল। গৃহস্থ তখন ভয় পাইল, আশঙ্কায় দ্বার খুলিয়ে দেখিতে আইল। দেখিল আশ্রয়হীনা স্ত্রীলোক মাত্র, জিজ্ঞাসা করিল কে গা তুমি? কুন্দ কথা কহিল না। কে রে মাগি, কে রে? কুন্দ বলিল বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ ব্যগ্রভাবে বলিল কি কি আবার বলো তো? কুন্দ বলিল বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ বলিল ও গলা যে চিনি বটে, ঘরের ভিতর এসো তো। গৃহস্থ কুন্দকে ঘরের ভিতর লইয়া গেল, আগুন করিয়া আলো জ্বালিল। কুন্দ তখন দেখিল হীরা। হীরা বলিল বুঝিয়েছি, তিরস্কারে পলাইয়াছ, ভয় নাই, আমি কাহারও সাক্ষাতে বলিব না, আমার এইখানে দুই দিন থাকো। হীরার বাড়ি প্রাচীর আটা, দুইটি ঝরঝরে মেটে ঘর, তাহাতে আলপনা, পদ্ম আঁকা, পাখি আঁকা, ঠাকুর আঁকা, উঠান নেকানো, একপাশে রাঙা শাক, তার কাছে দোপাটি, মল্লিকা, গোলাপ ফুল। বাবুর বাড়ির মালিক আপনি আসিয়া চারা আনিয়ে ফুল গাছ পুঁতিয়ে দিয়া গিয়াছিল। হীরা চাহিলে চাই কি, বাগান শুদ্ধই উহার বাড়ি তুলিয়ে দিয়ে যায়। মালির লাভের মধ্যে এই, হীরা আপন হাতে তামাকু সাজিয়ে দেয়। হীরা কালো চুড়ি পরা হাতখানিতে হুক্কা ধরিয়ে মালির হাতে দেয়। মালি বাড়ি গিয়ে রাত্রে তাই ভাবে, হীরার বাড়ি হীরার আই থাকে আর হীরা, এক ঘরে আই এক ঘরে হীরা সয়। হীরা কুন্দকে আপনার কাছে বিছানা করিয়ে রাত্রে শুয়াইল। কুন্দ শুইল, ঘুমাইল না, পরদিন তাহাকে সেইখানে রাখিল। বলিল আজই কালি দুই দিন থাকো, দেখো দেখো রাগ না পড়ে, পরে যেখানে ইচ্ছে সেইখানে যাইও। কুন্দ রহিল, কুন্দের ইচ্ছানুসারে তাহাকে লুকাইয়ে রাখিল। ঘরে চাবি দিল, আই না দেখে, পরে বাবুর বাড়িতে কাজে গেল। দুই প্রহর বেলায় আই যখন স্নানে যায়, হীরা তখন আসিয়া কুন্দকে স্নানাহার করাইল, আবার চাবি দিয়ে চলিয়ে গেল।
রাত্রি আসিয়া চাবি খুলিয়া উভয়ে শয্যে রচনা করিল। খিট খিট খাট, টিট কিট খিট খিটি খাট, বাহির দুয়ারের শিখর সাবধানে নড়িল, হীরা বিস্মিত হইল। একজন মাত্র কখনো কখনো রাত্রে শিকল নাড়ে, সে বাবুর বাড়ির দারোয়ান, রাত ভিত ডাকিতে আসিয়া শিকল নাড়ে। কিন্তু তাহার হাতে শিকল অমন মধুর বলে না, তাহার হাতে শিকল নাড়িলে বলে, কট কট কটা তোর মাথা মুন্ডু উঠা, কট কট করাং খিলখোল নয় ভাঙি ঠ্যাং। তা তো শিকল বলিল না, এ শিকল বলিতেছে কিট কিট কিটি, দেখি কেমন আমার হিরেটি, খিট খাট ছন উঠল আমার হীরা মন, ঠিক ঠিক ঠিকই ঠিনিক আয়রে আমার হীরা মানিক। হীরা উঠিয়ে দেখিতে গেল, বাহির দুয়ার খুলিয়ে দেখিল স্ত্রীলো, প্রথমে চিনিতে পারিল না, পরেই চিনিল। গঙ্গাজল গঙ্গাজল, হি কি ভাগ্য, হীরার গঙ্গাজল মালতি গোয়ালিনী, হি কি ভাগ্য মালতি গোয়ালিনী। মালতী গোয়ালিনীর বাড়ি দেবীপুর, দেবেন্দ্র বাবুর বাড়ির কাছে, বড় রসিকা স্ত্রীলোক, বয়স বৎসর ত্রিশ বত্রিশ, শাড়ি পরা, হাতে রুলি, মুখে পানের রাগ। মালতী গোয়ালিনী প্রায় গৌরাঙ্গী, একটু রৌদ্র পোড়া, মুখে রাঙা রাঙা দাগ, নাক খাঁদা, কপালে উল্কি, কষে তামাকু পোড়া টেপা আছে। মালতী গোয়ালিনী দেবেন্দ্র বাবুর দাসী নহে, আশ্রিতাও নহে, অথচ তাহার বড় অনুগত, অনেক ফরমায়েশ, যাহা অন্যের অসাধ্য তাহা মালতী সিদ্ধ করে। মালতীকে দেখিয়া চতুরা হীরা বলিল, ভাই গঙ্গাজল, অন্তিম কালে যেন তোমায় পাই, কিন্তু এখন কেন? গঙ্গাজল চুপি চুপি বলিল, তোকে দেবেন্দ্রবাবু ডেকেছে। চতুরা হীরা বলিল, ভাই গঙ্গাজল, তুই কিছু পাবি নাকি? মালতী দুই অঙ্গুলের দ্বারা হীরাকে মারিল, বলিল, মরণ আর কি, তোর মনের কথা তুই জানিস, এখন চ। হীরা ইহাই চায়। কুন্দকে বলিল, আমার বাবুর বাড়ি যেতে হলো, ডাকিতে এসেছে, কে জানে কেন, বলি প্রদীপ নিবাইল এবং অন্ধকারে কৌশলে বেশভূষা করিয়া মালতীর সঙ্গে যাত্রা করিল। দুইজনে অন্ধকারে গলা মিলাইয়া গীত গাহিতে গাহিতে চলিল। দেবেন্দ্রের বৈঠকখানায় হীরা একা গেল। দেবেন্দ্র দেবীর আরাধনা করিতেছিলেন, কিন্তু আজই সরু কাটিতেছিলেন, জ্ঞান টনটনে। হীরার সঙ্গে আজ অন্য প্রকার সম্ভাষণ করিলেন, স্তব স্তুতি কিছুই নাই, বলিলেন, হীরে, সেদিন আমি অধিক মদ খাইয়া তোমার কথার মর্ম কিছুই গ্রহণ করিতে পারি নাই, কেন আসিয়াছিলে সেই কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়ে পাঠাইয়াছি, কেন আসিয়েছিলে? হীরা কহিল, কেবল আপনাকে দর্শন করিতে আসিয়াছিলাম।
দেবেন্দ্র হাসিলেন, বলিলেন, তুমি বড় বুদ্ধিমতী, ভাগ্যক্রমে নরেন্দ্রবাবু তোমার মতো দাসী পেয়েছেন। বুঝিলাম তুমি হরিদাসী বৈষ্ণবীর তত্ত্বে এসেছিলে, আমার মনের কথা জানিতে এসেছিলে। কেন আমি বৈষ্ণবী সাজি, কেন দত্তবাড়ি যাই, এই কথা জানিতে আসিয়াছিলে, তাহা এক প্রকার জানিয়েও গিয়াছ। আমিও তোমার কাছে সে কথা লুকাইব না। তুমি প্রভুর কাজ করিয়া প্রভুর কাছে পুরস্কার পাইয়াছ, সন্দেহ নাই। এখন আমার একটি কাজ করো, আমিও পুরস্কার করিব, কাজ করো। মহাপাপে নিমগ্ন যাহাদিগের চরিত্র, তাহাদের সকল কথা স্পষ্ট করিয়া বলা বড় কষ্টকর। দেবেন্দ্র হীরাকে বহুল অর্থের লোভ প্রদর্শন করিয়া কুন্দকে বিক্রয় করিতে বলিলেন। শুনিয়া ক্রোধে হীরার পদ্ম পলাশ চক্ষু রক্তময় হইল। মহাশয়, আমি দাসী বলিয়া এরূপ কথা বলিলেন, আমার মুনিবকে বলিব, তিনি ইহার উপযুক্ত উত্তর দিবেন। দেবেন্দ্র ক্ষণিককাল অপ্রতিভ নীরব হইয়াছিলেন, পরে প্রকৃতিস্থ হইয়া মৃদু মৃদু গান গাহিলেন। প্রাতে উঠিয়া হীরা কাজে গেল। দত্তের বাড়িতে দুই দিন পর্যন্ত বড় গোল, কুন্দকে পাওয়া যায় না। বাড়ির সকলেই জানিল যে সে রাগ করিয়া গিয়াছে। পাড়া প্রতিবাসীরা কেহ জানিল, কেহ জানিল না। নগেন্দ্র শুনিলেন যে কুন্দ গৃহত্যাগ করিয়া গিয়াছে, কেন গিয়াছে কেহ তাহা শোনাইল না। নগেন্দ্র ভাবিলেন, আমি যাহা বলিয়াছিলাম তাহা শুনিয়া কুন্দ আমার গৃহে আর থাকা অনুচিত বলিয়া চলিয়া গিয়াছে। যদি তাই, তবে কমলের সঙ্গে গেল না কেন? নগেন্দ্রের মুখ মেঘাচ্ছন্ন হইয়া রহিল, কেহ তাহার নিকটে আসিতে সাহস করিল না। সূর্যমুখীর কি দোষ তাহা কিছু জানিলেন না, কিন্তু সূর্যমুখীর সঙ্গে আলাপ বন্ধ করিলেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুন্দনন্দিনীর সন্ধানার্থ স্ত্রীলোক চর পাঠাইলেন। সূর্যমুখী রাগে বা ঈর্ষার বশীভূত হইয়া যাহাই বলুন, কুন্দের পলায়ন শুনিয়া অতিশয় কাতর হইলেন। বিশেষ কমলমণি বুঝাইয়া দিলেন যে দেবেন্দ্র যাহা বলিয়াছিল তাহা কদাচ বিশ্বাসযোগ্য নহে। কেননা দেবেন্দ্রের সহিত গুপ্ত প্রণয় থাকিলে কখনো অপ্রচার থাকিত না, আর কুন্দের যেরূপ স্বভাব তাহাতে কদাচ ইহা সম্ভব বোধ হয় না। দেবেন্দ্র মাতাল, মদের মুখে মিথ্যা বড়াই করিয়েছে। সূর্যমুখী এ সকল কথা বুঝিলেন, এই জন্য অনুতাপ কিছু গুরুতর হইল। তাহাতে আবার স্বামীর বিরাগে আরো মর্ম ব্যথা পাইলেন। শতবার কুন্দকে গালি দিতে লাগিলেন, সহস্রবার আপনাকে গালি দিলেন। তিনিও কুন্দের সন্ধানে লোক পাঠাইলেন। কমল কলিকাতায় যাওয়া স্থগিত করিলেন। কমল কাহাকেও গালি দিলেন না, সূর্যমুখীকেও অনুমাত্র তিরস্কার করিলেন না। কমল গলা হইতে কণ্ঠহার খুলিয়া লইয়া গৃহস্থ সকলকে দেখাইয়া বলিলেন, যে কুন্দকে আনিয়া দিবে তাহাকে এই হার দিব। পাপ হীরা এইসব দেখে শুনে কিন্তু কিছু বলে না। কমলের হার দেখিয়া এক একবার লোভ হইয়াছিল, কিন্তু সে লোভ সম্বরণ করিল।
দ্বিতীয় দিন কাজ করিয়া দুই প্রহরের সময় আইন স্নানের সময় বুঝিয়া কুন্দকে খাওয়াইল। পরে রাত্রে আসিয়া উভয় শয্যা রচনা করিয়া শয়ন করিল। কুন্দ বা হীরা কেহই নিদ্রা গেল না। কুন্দ আপনার মনের দুঃখে জাগিয়া রহিল, হীরা আপন মনের সুখ দুঃখে জাগিয়া রহিল। সেও কুন্দের ন্যায় বিছানায় শুইয়া চিন্তা করিতেছিল। যাহা চিন্তা করিতেছিল তাহা মুখে অবাচ্য, অতি গোপন। ওরে হীরে, ছি ছি হীরে, মুখখানি তো দেখিতে মন্দ নয়, বয়স নবীন, তবে হৃদয় মধ্যে এত খল কপট কেন? কেন বিধাতা তাহাকে ফাঁকি দিল? কেন বিধাতা তাহাকে ফাঁকি দিয়েছে? সেও সকলকে ফাঁকি দিতে চায়। হীরাকে সূর্যমুখীর আসনে বসাইলে হীরার কি খল কপট থাকিত? হীরা বলে, না। হীরাকে হীরার আসনে বসাইয়াছে বলিয়ে হীরা হীরা। লোক বলে সকলই দুষ্টের দোষ। দুষ্ট বলে আমি ভালো মানুষ হইতাম, কিন্তু লোকের দোষে দুষ্ট হইয়াছি। লোকে বলে পাঁচ কেন সাত হইল না? পাঁচ বলে আমি সাত হইতাম, কিন্তু দুই আর পাঁচে সাত। বিধাতা অথবা বিধাতার শ্রেষ্ঠ লোক যদি আমাকে আর দুই দিত তাহইলেই আমি সাত হইতাম। হীরা তাহাই ভাবিতেছিল। হীরা ভাবিতেছিল এখন কি করি? পরমেশ্বর যদি সুবিধা করিয়া দিয়েছেন তবে আপনার দোষে সব নষ্ট না হয়। এদিকে যদি কুন্দকে দত্তের বাড়ি ফিরিয়ে লইয়া যাই তবে কমল হার দিবে, গৃহিণীও কিছু দিবেন, বাবুকেই কি ছাড়িব? আর যদি এদিকে কুন্দকে দেবেন্দ্র বাবুর হাতে দিই তাহলে অনেক টাকা নগদ পাই, কিন্তু সে তো প্রাণ থাকিতে পারিব না। আচ্ছা, দেবেন্দ্র কুন্দকে কি এত সুন্দরী দেখেছে? আমরা গতর খাটিয়ে খাই, আমরা যদি ভালো খাই ভালো পরি, পটের বিবির মতো ঘরে তোলা থাকি, তাহলে আমরাও অমন হতে পারি। আর এটা মিনমিনে ঘ্যান ঘেনে প্যান পেনে, সে দেবেন্দ্র বাবুর মর্ম বুঝিবে কি? পাক নইলে পদ্মফুল ফুটে না, আর কুন্দ নইলে দেবেন্দ্র বাবুর মনোহরণ হয় না। তা যার কপালে যা, আমি রাগ করি কেন? ভালোবাসার কথা শুনিলে হাসিতাম, বলিতাম ওসব মুখের কথা, লোকে একটা প্রবাদ আছে মাত্র, এখন আর তো হাসিব না। মনে করিয়েছিলাম যে ভালোবাসে সে বাসুক, আমি তো কখনো কাহাকে ভালোবাসিব না। ঠাকুর বললে, রহ, তোকে মজা দেখাচ্ছি। শেষে বেগারের দৌলতে গঙ্গা স্নান, পরের চোর ধরতে গিয়ে আপনার প্রাণটা চুরি গেল। কি মুখখানি, কি গরম, কি গলা, অন্য মানুষের কি এমন আছে? আমার মেনশে আমায় বলে কুন্দকে এনে দে, আর বলতে লোক পেলেন না, মারি মেনশের নাকে এক কিল। আহা, তার নাকে কিল মেরে ও সুখ, দূর হোক ওসব কথা, যাক ও পথে ও ধর্মের কাঁটা। এ জন্মের সুখ দুঃখ অনেককাল ঠাকুরকে দিয়েছি, তাই বলিয়া
কুন্দকে দেবেন্দ্রের হাতে দিতে পারিব না, সে কথা মনে হলেও গা জ্বালা করে। বরং কুন্দ যাহাতে কখনো তার হাতে না পড়ে তাই করিব। কি করিলে তাহা হয়? কুন্দ যেখানে ছিল সেইখানে থাকিলেই তার হাত ছাড়া। সেই বৈষ্ণবী সাজুক আর ব্যাসদেবী সাজুক, সে বাড়ির ভিতর দন্ত স্ফুট হইবে না। তবে সেইখানে কুন্দকে ফিরিয়ে রাখিয়া আসাই মত। কিন্তু কুন্দ যাইবে না, আর সে বাড়িমুখ হইবার মত নাই। কিন্তু যদি সবাই মিলে বাপু বাছা বলে লইয়া যায় তবে যাইতেও পারে। আরেকটা আমার মনের কথা আছে, ঈশ্বর তাহ কি করিবেন? সূর্যমুখীর থোঁতা মুখ ভোঁতা হবে, দেবতা করিলে হতেও পারে। আচ্ছা, সূর্যমুখীর উপর আমার এত রাগই বা কেন? সে তো কখনো কিছু আমার মন্দ করে নাই, সে তো কখনো কিছু বরং ভালোই বাসে, ভালোই করে। তবে রাগ কেন? তাকে হীরা জানে না, হীরা না জানে কি কেন বলবো? সূর্যমুখী সুখী, আমি দুঃখী, এই জন্য আমার রাগ। সে বড়, আমি ছোট, সে মনিব, আমি বাঁদি, সুতরাং তার উপরে আমার বড় রাগ। যদি বলো ঈশ্বর তাকে বড় করিয়েছেন, তার দোষ কি? আমি তার হিংসা করি কেন? তাতে আমি বলি, ঈশ্বর আমাকে হিংসুকে করেছেন, আমারই বা দোষ কি? তা আমি খানোক তার মন্দ করিতে চাই না, কিন্তু যদি তার মন্দ করিলে আমার ভালো হয় তবে না করি কেন? আপনার ভালো কে না করে? তা হিসাব করিয়ে দেখি কিসে কি হয়। এখন আমার হলো কিছু টাকার দরকার, আর দাসীপনা পারি না। টাকা আসিবে কোথা থেকে? দত্ত বাড়ি বই আর টাকা কোথা? তা দত্ত বাড়ির টাকা নেবার ফিকির এই, সবাই জানে যে কুন্দের উপর নগেন্দ্রবাবুর চোখ পড়েছে। বাবু এখন কুন্দ মন্ত্রের উপাসক, বড় মানুষ লোক, মনে করিলেই পারে। পারে না কেবল সূর্যমুখীর জন্য, যদি দুজনে একটা চটাচটি হয়। এখন যদি একটু চটাচটি হয় তাহলে আর বড় সূর্যমুখীর খাতির করবে না। এখন যাতে একটু চটাচটি হয় সেইটি আমায় করিতে হবে, তাহলেই বাবু ষোড়শ প্রচারে কুন্দের পূজা আরম্ভ করিবেন। এখন কুন্দ হল বোকা মেয়ে, আমি হলেন সেয়ানা মেয়ে। আমি কুন্দকে শীঘ্র বশ করিতে পারিব, এরই মধ্যে তার অনেক জোগাড় হয়ে রয়েছে। মনে করলে কুন্দকে যা ইচ্ছা করি তাই করাতে পারি। আর যদি বাবু কুন্দের পূজা আরম্ভ করেন তবে তিনি হবেন কুন্দের আজ্ঞাকারী, কুন্দকে করব আমার আজ্ঞাকারী। সুতরাং পূজার ছোলাটা কলাটা আমিও পাব। যদি আর দাসীপনা করিতে না হয়, এমনটা হয় তাহলেই আমার হলো। দেখি দুর্গা কি করেন। নগেন্দ্রকে কুন্দনন্দিনী দিব, কিন্তু হঠাৎ না, আগে কিছুদিন লুকিয়ে রেখে দেখি প্রেমের পাক বিচ্ছেদে বাবুর ভালোবাসাটা পেকে আসবে।
সেই সময় কুন্দকে বাহির করিয়ে দিব, তাতে যদি সূর্যমুখীর কপাল না ভাঙে তবে তার বড় জোর কপাল। ততদিন আমি বসে বসে কুন্দকে উঠবোস করানো মক্স করাই, আগে আইকে কামার ঘাটা পাঠাইয়ে দিই, নহিলে কুন্দকে আর লুকিয়ে রাখা যায় না। এইরূপ কল্পনা করিয়া পাপিষ্ঠ হীরা সেইরূপ আচরণে প্রবৃত্ত হইল। ছল করিয়া আইকে কামার ঘাটা গ্রামে কুটুম্ব বাড়ি পাঠাইয়ে দিল এবং কুন্দকে অতি সঙ্গোপনে আপন বাড়িতে রাখিল। কুন্দ তাহার যত্ন ও সহৃদয়তা দেখিয়ে ভাবিতে লাগিল, হীরার মতো মানুষ আর নাই, কমলও আমায় এত ভালোবাসে না। তা তো হল, কুন্দ বশ হবে, কিন্তু সূর্যমুখী নগেন্দ্রের দুই চক্ষের বিষ না হলে তো কিছুতেই কিছু হবে না, গোড়ার কাজ সেই। হীরা এক্ষণে তাহাদের অভিন্ন হৃদয় ভিন্ন করিবার চেষ্টায় রহিল। একদিন প্রভাত হইলে পাপ হীরা মনিব বাড়ি আসি গৃহকার্যে প্রবৃত্তা হইল। কৌশল্যার নাম আরেকজন পরিচারিকা দত্ত গৃহে কাজ করিত। হীরা এক্ষণে পুরস্কার ভাগিনী বলিয়া তাহারা হিংসা করিত। হীরা তাহাকে বলিল, আজ আমার গা কেমন কেমন করতেছে, তুই আমার কাজগুলি কর না। কৌশল্যা হীরাকে ভয় করিত, অগত্যা স্বীকৃত হইয়া বলিল, সকলেরই ভাই শরীরের ভালো মন্দ আছে, তা এক মনিবের চাকর করিব না। হীরার ইচ্ছা ছিল যে কৌশল্যা যে উত্তর দিক না তাহাতেই ছল ধরিয়া কলহ করিবে, অতএব তর্জন গর্জন করিয়া কহিল, কি লাকুশি, তোর যে বড় আস্পর্তা দেখতে পাই, তুই গালি দিস। কৌশল্যা চমৎকৃত হইয়া বলিল, আমরি আমি কখন গালি দিলাম? হীরা বলিল, আমলো আবার বলে কখন গাল দিলাম, কেন শরীরের ভালো মন্দ কিলা, আমি কি মরতে বসেছি নাকি, কেন আমাকে শরীরের ভালো মন্দ দেখাবেন, শরীরের ভালো মন্দ কিলা, আবার লোকে বলবে উনি আশীর্বাদ করলেন, তোর শরীরের ভালো মন্দ হোক। কৌশল্যা কহিল, হয় হোক, তেমন রাগ করিস কেন, মরিতে তো হবেই একদিন, জম তো আর তোকেও ভুলবে না, আমাকেও ভুলবে না। হীরা বলিল, তোমাকে যেন প্রাত বাক্যে কখনো না ভোলে, তুমি আমার হিংসায় মরো, শিগগির নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও, তুমি যেন দুটি চক্ষের মাথা খাও, শিগগির আলপাই যাও, তুমি যেন হিংসাতেই মরো, নিপাত যাও। কৌশল্যা আর সহ্য করিতে পারিল না, কৌশল্যাও আরম্ভ করিল কোন্দল বিদ্যায় হীরার অপেক্ষা কৌশল্যা পটুতরা। সুতরাং হীরা পাটকেলটি খাইল। হীরা তখন সূর্যমুখীর নিকট নালিশ করিতে চলিল, যাইবার সময় যদি হীরার মুখ কেহ নিরীক্ষণ করিয়া দেখিত তবে দেখিতে পাইত যে হীরার ক্রোধ লক্ষণ কিছুই নাই, বরং অধর প্রান্তে একটু হাসি আছে। হীরা সূর্যমুখীর নিকট যখন গিয়া উপস্থিত হইল তখন বিলক্ষণ ক্রোধ লক্ষণ, এবং সে প্রথমে স্ত্রীলোকের ঈশ্বর দত্ত অস্ত্র ছাড়িল, অর্থাৎ কাঁদিয়া দেশ ভাসাইল। সূর্যমুখী নালিশি আরজি মোলাহেজা করিয়া বিহিত বিচার করিলেন, দেখিলেন হীরারই দোষ। তথাপি হীরার অনুরোধে কৌশল্যাকে যৎকিঞ্চিত অনুযোগ করিলেন।
হিরে তাহাতে সন্তুষ্ট না হইয়া বলিল, ও মাগিকে ছাড়াইয়া দাও, নহিলে আমি থাকিব না। সূর্যমুখী হীরার উপর বিরক্ত হইলেন। হীরা, তুই আগে দিলি গাল, দোষ সব তো, আবার তোর কথায় ওকে ছাড়াইব? আমি এমন অন্যায় করিতে পারিব না, তোর যাইতে ইচ্ছে হয় যা, আমি থাকিতে বলি না। হীরা ইহাই চায় তখন, আচ্ছা চললেম বলিয়া হীরা চক্ষের জলে মুখ ভাসাইতে ভাসাইতে বহির বাটিতে বাবুর নিকট গিয়ে উপস্থিত হইল। বাবু বৈঠকখানে একা ছিলেন, এখন একাই থাকিতেন। হীরা কাঁদিতেছে দেখিয়ে নগেন্দ্র বলিলেন, হীরে কাঁদিতেছিস কেন? হীরা বলিল, আমার জবাব হয়েছে, আমার মাহিনাপত্র হিসাব করিয়ে দিতে হুকুম করুন। নগেন্দ্র সবিস্ময়ে বলিলেন, সে কি কি হয়েছে? হীরা বলিল, আমার জবাব হয়েছে, মা ঠাকুরানি আমাকে জবাব দিয়েছেন। নগেন্দ্র বলিলেন, কি করেছিস তুই? হীরা বলিল, কুশি আমাকে গালি দিয়েছিল, আমি নালিশ করিয়েছিলাম, তিনি তার কথাই বিশ্বাস করিয়ে আমাকে জবাব দিলেন। নগেন্দ্র মাথা নাড়িয়ে হাসিতে হাসিতে বলিলেন, সে কাজের কথা নয় হীরে, সে কাজের কথা নয় হীরে, আসল কথা কি বল। হীরা তখন রিজু হইয়ে বলিল, আসল কথা আমি থাকিব না। নগেন্দ্র কহিলেন, কেন? হীরা বলিল, মা ঠাকুরানির মুখ বড় এলোমেলো হয়েছে, কারে কখন কি বলেন ঠিক নাই, ঠিক নাই। নগেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া তীব্র স্বরে বলিলেন, সে কি? হীরা যাহা বলিতে আসিয়াছিল তাহা এইবার বলিল, সেদিন কুন্দ ঠাকুরানিকে কি না বলিয়াছিলেন, শুনিয়া কুন্দ ঠাকুরানি দেশ ত্যাগী হয়েছেন। আমাদের ভয়, পাছে আমাদের সেই রূপ কোন দিন কি বলেন, আমরা তাহলে বাঁচিব না, তাই আগে হইতে সরিতেছি। নগেন্দ্র বলিলেন, সে কি কথা? হীরা বলিল, আপনার সাক্ষাতে লজ্জাই তা আমি বলিতে পারি না, তাই আগে হইতে সরিতেছি। শুনিয়ে নগেন্দ্রের ললাট অন্ধকার হইল। তিনি হীরাকে বলিলেন, আজ বাড়ি যা, কাল ডাকাবো। হীরার মনস্কাম সিদ্ধ হইল। সে এই জন্য কৌশল্যার সঙ্গে বচসা সৃজন করিয়াছিল। নগেন্দ্র উঠিয়া সূর্যমুখীর নিকটে গেলেন। হীরা পাট টিপিয়ে টিপিয়ে পশ্চাৎ পশ্চাৎ গেল। সূর্যমুখীকে নিভৃতে লইয়া গিয়ে নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি কি হীরাকে বিদায় দিয়েছ? সূর্যমুখী বলিলেন, দিয়েছি। অনন্তর হীরা ও কৌশল্যার বৃত্তান্ত সবিশেষ বিবৃত করিলেন। শুনিয়ে নগেন্দ্র বলিলেন, মূর্খ, তুমি কুন্দনন্দিনীকে কি বলিয়াছিলে? নগেন্দ্র দেখিলেন সূর্যমুখীর মুখ শুকাইল। সূর্যমুখী অস্ফুট স্বরে বলিলেন, কি বলিয়েছিলাম? নগেন্দ্র কহিলেন, কোনো দুর্বাক্য? সূর্যমুখী কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন, পরে যাহা বলা উচিত তাহাই বলিলেন। বলিলেন, তুমি আমার সর্বস্ব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তোমার কাছে কেন আমি লুকাইব? কখনো কোনো কথা তোমার কাছে লুকাই নাই,
আজ কেন একজন পরের কথা তোমার কাছে লুকাইব? আমি কুন্দকে কুকথা বলিয়েছিলাম, পাছে তুমি রাগ করো বলিয়া তোমার কাছে ভরসা করিয়ে বলি নাই। অপরাধ মার্জন করিও, আমি সকল বলিতেছি। তখন সূর্যমুখী হরিদাসী বৈষ্ণবীর পরিচয় হইতে কুন্দ নন্দিনীর তিরস্কার পর্যন্ত অকপটে সকল বিবৃত করিলেন বলিয়া শেষ কহিলেন, আমি কুন্দ নন্দিনীকে তাড়াইয়া আপনার মরমে আপনি মরিয়া আছি, দেশে দেশে তাহার তত্ত্বে লোক পাঠাইয়াছি, যদি সন্ধান পাইতাম ফিরাইয়া আনিতাম, আমার অপরাধ লইও না। নগেন্দ্র তখন বলিলেন, তোমার বিশেষ অপরাধ নাই, তুমি যেরূপ কুন্দের কলঙ্ক শুনিয়েছিলে তাহাতে কোনো ভদ্রলোকের স্ত্রী তাকে মিষ্ট কথা বলিবে কি ঘরে স্থান দিবে? কিন্তু একবার ভাবিলে ভালো হইত যে কথাটা সত্য কিনা। সূর্যমুখী বলিলেন, তখন ভাবি নাই। নগেন্দ্র বলিলেন, ভাবিলে না কেন? সূর্যমুখী বলিলেন, আমার মনের ভ্রান্তি জন্মিয়েছিল। বলিতে বলিতে সূর্যমুখী অতি প্রাণাসাধ্যি নগেন্দ্রের চরণ প্রান্তে ভূতলে উপবেশন করিলেন এবং নগেন্দ্রের উভয় চরণ দুই হস্তে গ্রহণ করিয়া নয়ন জলে সিক্ত করিলেন। তখন মুখ তুলিয়া বলিলেন, প্রাণাধিক তুমি, কোনো কথা এ পাপ মনের ভিতর থাকিতে তোমার কাছে লুকাইব না, আমার অপরাধ লইবে না। নগেন্দ্র বলিলেন, তোমায় বলিতে হইবে না, আমি জানি তুমি সন্দেহ করিয়েছিলে যে আমি কুন্দ নন্দিনীতে অনুরক্ত। সূর্যমুখী নগেন্দ্রের যুগল চরণে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিলেন। আবার সে শিশির সিক্ত কমল তুল্য ক্লিষ্ট মুখমণ্ডল উন্নত করিয়ে সর্বদুঃখাপহারী স্বামী উপপ্রতি কি বলিব তোমায়? আমি যে দুঃখ পাইয়াছি তাহা কি তোমায় বলিতে পারি? মরিলে পাছে তোমার দুঃখ বাড়ি, সেই জন্য মরি নাই। নহিলে যখন জানিয়েছি না অন্যা তোমার হৃদয় ভাগিনী, আমি তখন মরিতে চাহিয়েছিলাম মুখের মরা নহে। যেমন সকলে মরিতে চাহে তেমন মরা নহে, আমি যথার্থ আন্তরিক অকপটে মরিতে চাহিয়েছিলাম, আমার অপরাধ লইও না। নগেন্দ্র অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া শেষ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সূর্যমুখী, অপরাধ সকলই আমার, তোমার অপরাধ কিছুই নাই। আমি যথার্থ তোমার নিকট বিশ্বাস সন্তা, যথার্থই আমি তোমাকে ভুলিয়া কুন্দ নন্দিনীতে কি বলিব? আমি যে যন্ত্রণা পাইয়াছি, যে যন্ত্রণা পাইতেছি, তাহা তোমাকে কি বলিব? তুমি মনে করিয়াছ আমি চিত্ত দমনের চেষ্টা করি নাই, এমতো ভাবিও না। আমি যত আমাকে তিরস্কার করিয়াছি তুমি কখনো তত তিরস্কার করিবে না। আমি পাপাত্মা, আমার চিত্ত বশ হইল না। সূর্যমুখী আর সহ্য করিতে পারিলেন না, জোর হাত করিয়া কাতর স্বরে বলিলেন, যাহা তোমার মনে থাকে থাক, আমার কাছে আর বলিও না। তোমার প্রতি কথায় আমার বুকে শেল বিঁধিতেছে, আমার অদৃষ্টে যাহা ছিল তাহা ঘটিয়াছে, আর শুনিতে চাহি না, এ সকল আমার অশ্রাব্য। নগেন্দ্র কহিলেন, না তা নয় সূর্যমুখী,
আরও শুনিতে হইবে। যদি কথা পারিলে তবে মনের কথা ব্যক্ত করিয়ে বলি, কেননা অনেক দিন হইতে বলি বলি করিতেছি। আমি এ সংসার ত্যাগ করিব, মরিব না, কিন্তু দেশান্তরে যাইব। বাড়ি ঘর সংসারে আর সুখ নাই, তোমাতে আমার আর সুখ নাই। আমি তোমার অযোগ্য স্বামী, আমি আর কাছে থাকি তোমাকে ক্লেশ দিব না। কুন্দ নন্দিনীকে সন্ধান করিয়ে আমি দেশ দেশান্তরে ফিরিব। তুমি এ গৃহী গৃহিণী থাকো, মনে মনে ভাবিও তুমি বিধবা। যাহার স্বামী এরূপ পামর সে বিধবা নয় তো কি, কিন্তু আমি পামর হই আর যাই হই তোমাকে প্রবঞ্চনা করিব না। আমি অন্যগত প্রাণ হইয়েছি সে কথা তোমাকে স্পষ্ট বলিব। এখন আমি দেশত্যাগ করিয়ে চলিলাম, যদি কুন্দ নন্দিনীকে ভুলিতে পারি তবে আবার আসিব, নচেৎ তোমার সঙ্গে এই সাক্ষাৎ। এই শীল সম কথা শুনি সূর্যমুখী কি বলিবেন? কয়েক মুহূর্ত প্রস্তরময়ী মূর্তিবৎ পৃথিবী পানে চাহিয়ে রহিলেন, পরে সেই ভূতলে অধমুখী শুইয়ে পড়িলেন। মাটিতে মুখ লুকাইয়ে সূর্যমুখী কাঁদিলেন কি? হত্যাকারী ব্যাঘ্র যেরূপ হত জীবের যন্ত্রণা দেখে, নগেন্দ্র সেইরূপ স্থিরভাবে দাঁড়াইয়া দেখিতেছিলেন। মনে মনে বলিতেছিলেন, সেই তো মরিতে হইবে, তার আজকাল কি? জগদীশ্বরের ইচ্ছা, আমি কি করিব? আমি কি মনে করিলে ইহার প্রতিকার করিতে পারি? আমি মরিতে পারি, কিন্তু তাহাতে সূর্যমুখী বাঁচিবে? নগেন্দ্র বলিলেন, না না নগেন্দ্র, তুমি মরিলে সূর্যমুখী বাঁচিবে না, কিন্তু তোমার মরাই ভালো ছিল। দণ্ডিক পরে সূর্যমুখী উঠিয়ে বসিলেন, আবার স্বামীর পায়ে ধরিয়ে বলিলেন, এক ভিক্ষা। নগেন্দ্র কহিলেন, কি? সূর্যমুখী বলিলেন, আর এক মাস মাত্র গৃহে থাকো, ইতিমধ্যে যদি কুন্দ নন্দিনীকে না পাওয়া যায় তবে তুমি দেশত্যাগ করিও, আমি মানা করিব না। নগেন্দ্র মৌনভাবে বাহির হইয়া গেলেন। মনে মনে আরেক মাস থাকিতে স্বীকার করিলেন। সূর্যমুখীও তাহা বুঝিলেন। তিনি গমনশীল নগেন্দ্রের মূর্তির প্রতি চাহিয়াছিলেন। সূর্যমুখী মনে মনে বলিতেছিলেন, আমার সর্বস্ব ধন, তোমার পায়ের কাঁটাটি তুলিবার জন্য প্রাণ দিতে পারি। তুমি পাপ সূর্যমুখীর জন্য দেশত্যাগী হইবে, তুমি বড় না আমি বড়? হীরাদাসীর চাকরি গেল, কিন্তু দত্তবাড়ির সঙ্গে সম্বন্ধ ঘুঁচিল না। সে বাড়ির সংবাদের জন্য হীরা সর্বদা ব্যস্ত, সেখানকার লোক পাইলে ধরিয়ে বসাইয়া গল্প ফাঁদে। কথার ছলে সূর্যমুখীর প্রতি নগেন্দ্রের কি ভাব তাহা জানিয়া লয়। যেদিন কাহারও সাক্ষাৎ না পায় সেদিন ছল করিয়া বাবুদের বাড়িতেই আসিয়ে বসে। দাসী মহলে পাঁচ রকম কথা পাড়িয়ে অভিপ্রায় সিদ্ধ করিয়ে চলিয়ে যায়। এইরূপে কিছুদিন গেল, কিন্তু একদিন একটি গোলযোগ উপস্থিত হইবার সম্ভাবনা হইয়া উঠিল। দেবেন্দ্রের নিকট হীরার পরিচয়াবধি, হীরার বাড়ি মালতী গোয়ালিনীর কিছু ঘন ঘন যাতায়াত হইতে লাগিল।
মালতী দেখিল তাহাতে হীরা বড় সন্তুষ্ট নহে। আরও দেখিল একটি ঘর প্রায় বন্ধ থাকে, সে ঘরে হীরার বুদ্ধির প্রাখুর্য হেতু বাহির হইতে শিকড় এবং তাহাতে তালা চাবি আটা থাকিত। কিন্তু একদিন অকস্মাৎ মালতী আসিয়া দেখিল তালা চাবি দেওয়া হয় নাই। মালতী হঠাৎ শিকল খুলিয়া দুয়ার ঠেলিয়া দেখিল, দেখিল ঘর ভিতর হইতে বন্ধ। তখন সে বুঝিল ইহার ভিতর মানুষ থাকে। মালতী হীরাকে কিছু বলিল না, কিন্তু মনে মনে ভাবিতে লাগিল মানুষটা কে। প্রথমে ভাবিল পুরুষ মানুষ, কিন্তু কার কে। মালতী সকলই তো জানিত, এ কথা সে বড় মনে স্থান দিল না। শেষে তাহার মনে মনে সন্দেহ হইল কুন্দই বা এখানে আছে। কুন্দের নিরুদ্দেশ হওয়ার কথা মালতী সকলই শুনিয়াছিল। এখন সন্দেহ ভজনার্থ শীঘ্র সদুপায় করিল। হীরা বাবুদিগের বাড়ি হইতে একটি হরিণ শিশু আনিয়াছিল, সেটি বড় চঞ্চল বলিয়া বাঁধাই থাকিত। একদিন মালতী তাহাকে আহার করাইতেছিল। আহার করাইতে করাইতে হীরার অলক্ষে তাহার বন্ধন খুলিয়া দিল। হরিণ শিশু মুক্ত হইবা মাত্র বেগে বাহিরে পলায়ন করিল। দেখিল হীরা ধরিবার জন্য তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল। হীরা যখন ছুটিয়া যায় মালতী তখন ব্যগ্র স্বরে ডাকিতে লাগিল, হীরে, ও হীরে, ও গঙ্গা জল। হীরা দূরে গেলে মালতী আছাড়িয়া কাঁদিয়া উঠিল, হো মা, আমার গঙ্গা জল এমন হলো কেন? এই বলিয়া কাঁদিতে কাঁদিতে কুন্দের দ্বারে ঘা মারিয়া কাতর স্বরে বলিতে লাগিল, কুন্দ ঠাকুরুন, কুন্দ, কুন্দ, শীঘ্র বাহির হও, গঙ্গা জল কেমন হয়েছে? সুতর কুন্দ ব্যস্ত হইয়া দ্বার খুলিল। মালতী তাহাকে দেখিয়া হি হি করিয়া হাসিয়া পলাইল। কুন্দ দ্বার রুদ্ধ করিল, পাছে হীরা তিরস্কার করে বলিয়া হীরাকে কিছু বলিল না। মালতী গিয়া দেবেন্দ্রকে সন্ধান বলিল। দেবেন্দ্র স্থির করিলেন স্বয়ং হীরার বাড়ি গিয়ে এসপার কি ওসপার যা হয় একটা করিয়া আসিবেন। কিন্তু সেদিন একটা পার্টি ছিল, সুতরাং জুটিতে পারিলেন না, পরদিন যাইবেন। কুন্দ এখন পিঞ্জরের পাখি, সতত চঞ্চল, দুইটি ভিন্ন দিক ভিমুখ গামিনী স্রোতস্বতী, পরস্পরে প্রতিহত হইলে স্রোতবেগে বাড়িয়াই উঠে। কুন্দির হৃদয়ে তাহাই হইল। এদিকে মহালজ্জা, অপমান, স্তিরস্কার, মুখ দেখাইবার উপায় নাই। সূর্যমুখী তো বাড়ি হইতে দূর করিয়ে দিয়েছেন, কিন্তু সেই লজ্জা স্রোতের উপরে প্রণয় স্রোত আসিয়ে পড়িল। পরস্পর প্রতিঘাতে প্রণয় প্রবাহই বাড়িয়ে উঠিল। বড় নদীতে ছোট নদী ডুবিয়া গেল। সূর্যমুখীকৃত অপমান ক্রমে বিলুপ্ত হইতে লাগিল। সূর্যমুখী আর মনে স্থান পাইলেন না, নগেন্দ্রই সর্বত্র। ক্রমে কুন্দ ভাবিতে লাগিল, আমি কেন সে গৃহ ত্যাগ করিয়া আসিলাম,
দুটো কথায় আমার কি ক্ষতি হইয়াছিল? আমি তো নগেন্দ্রকে দেখিতাম, এখন যে একবারও দেখিতে পাই না, তা আমি কি আবার ফিরে সে বাড়িতে যাব? তা যদি আমাকে তাড়াইয়া না দেয়, তবে আমি যাই, কিন্তু পাছে আবার তাড়াইয়া দেয়। কুন্দ নন্দিনী দিবানেশী মনোমধ্যে এই চিন্তা করিত, দত্তগৃহে প্রত্যাগমন কর্তব্য কিনা এ বিচার আর বড় করিত না। সেটা দুই চারি দিনে স্থির সিদ্ধান্ত হইল যে যাওয়াই কর্তব্য, নহিলে প্রাণ যায়। তবে গেলে সূর্যমুখী পুনশ্চ দূরীকৃত করিবে কিনা ইহাই বিবেচ্য হইল। শেষে কুন্দের এমনই দুর্দশা হইল যে সে সিদ্ধান্ত করিল সূর্যমুখী দূরীকৃতই করুক আর যাই করুক, যাওয়াই স্থির। কিন্তু কি বলিয়া কুন্দ আবার গিয়া সে গৃহ প্রাঙ্গণে দাঁড়াইবে? একা তো যাইতে বড় লজ্জা করে, তবে হীরা যদি সঙ্গে করিয়া লইয়া যায় তাহলে যাওয়া হয়। কিন্তু হীরাকে মুখ ফুটিয়া বলিতে বড় লজ্জা করিতে লাগিল, মুখ ফুটিয়া বলিতেও পারিল না, হৃদয়ে আর প্রাণাধিকের অদর্শন সহ্য করিতে পারে না। একদিন দুই চারি দণ্ড রাত্রি থাকিতে কুন্দ শয্যা ত্যাগ করিয়া উঠিল, হীরা তখন নিদ্রিত। নিঃশব্দে কুন্দ দ্বারোদ্ঘাটন করিয়া বাড়ির বাহির হইল। কৃষ্ণপক্ষাবশেষে ক্ষীণচন্দ্র আকাশ প্রান্তে সাগরে নিক্ষিপ্ত বালিকা সুন্দরীর ন্যায় ভাসিতেছিল। বৃক্ষান্তরাল মধ্যে রাশি রাশি অন্ধকার লুকাইয়াছিল। অতি মন্দ শীতল বায়ুতে পথি পার্শ্বস্থ সরোবরের পদ্মপত্র শৈবালাদি সমাচ্ছন্ন, জলের বীচি বিক্ষেপ হইতেছিল না, অস্পষ্ট লক্ষ্য বৃক্ষাগ্র ভাগ, সকলের উপর নেবিড় নীল আকাশ শোভা পাইতেছিল। কুকুরেরা পথি পার্শ্বে নিদ্রা যাইতেছিল, প্রকৃতি স্নিগ্ধ গাম্ভীর্যময়ী হইয়া শোভা পাইতেছিল। কুন্দ পথ অনুমান করিয়া দত্ত গৃহাভিমুখে সন্দেহ মন্দ পদে চলিল, যাইবার আর কিছুই অভিপ্রায় নহে। যদি কোনো সুযোগে একবার নগেন্দ্রকে দেখিতে পায়, দত্তগৃহে ফিরিয়ে যাওয়া তো ঘটিতেছে না, যবে ঘটিবে তবে ঘটিবে, যাওয়া তো ঘটিতেছে না, ইতিমধ্যে একদিন লুকাইয়া দেখিয়ে আসলে ক্ষতি কি? কিন্তু লুকাইয়া দেখিবে কখন, কি প্রকারে? কুন্দ ভাবিয়া ভাবিয়া এই স্থির করিয়েছিল যে রাত্রি থাকিতে দত্তদিগের গৃহ সন্নিধানে গিয়ে চারিদিকে বেড়াইব, কোনো সুযোগে নগেন্দ্রকে বাতায়নে কি প্রাসাদে কি উদ্যানে কি পথে দেখিতে পাইব। নগেন্দ্র প্রভাতে উঠিয়া থাকেন, কুন্দ তাহাকে দেখিতে পাইলেও পাইতে পারে, দেখেই অমনি কুন্দ ফিরিয়া আসিবে। মনে মনে এইরূপ কল্পনা করিয়া কুন্দ শেষ রাত্রে নগেন্দ্রের গৃহাভিমুখে চলিল। অট্টালিকা সন্নিধানে উপস্থিত হইয়া দেখিল তখন রাত্রি প্রভাত হইতে কিছু বিলম্ব আছে। কুন্দ পথপানে চাহিয়া দেখিল নগেন্দ্র কোথাও নাই, ছাদ পানে চাহিল সেখানেও নগেন্দ্র নাই, বাতায়নেও নগেন্দ্র নাই। কুন্দ ভাবিল এখনো তিনি বুঝি উঠেন নাই, উঠিবার সময় হয় নাই। প্রভাত হোক, আমি ঝাউতলায় বসি। কুন্দ ঝাউতলায় বসিল, ঝাউতলা বড় অন্ধকার,
দু একটি ঝাউয়ের ফল কি পল্লব মুটমুট করিয়া নীরের মধ্যে খসিয়ে পড়িতেছিল। মাথার উপরে বিক্ষস্ত পক্ষীরা পাখা ঝাড়া দিতেছিল। অট্টালিকা রক্ষক দারবান দিগের দ্বারা দারদ ঘাটনেও অবরোধের শব্দ মধ্যে মধ্যে শোনা যাইতেছিল। শেষ উষা সমাগত সূচক শীতল বায়ু বহিল। তখন পাপিয়া সরলহরীতে আকাশ ভাসাইয়া মাথার উপর দিয়ে ডাকিয়া গেল। কিছু পরে ঝাউ গাছে কোকিল ডাকিল। শেষে সকল পক্ষী মিলিয়া গণ্ডগোল করিতে লাগিল। তখন কুন্দের ভরসা নিবিতে লাগিল, আর তো ঝাউতলায় বসিয়া থাকিতে পারে না, প্রভাত হইল, কেহ দেখিতে পাইবে। নমস্কার। বিষ বৃক্ষ আজ এইটুকুই, আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।